আপনার আম্মার আমার আম্মার পেটের মধ্যে আব্বার সেই জিনিসটা নিয়ামত হিসেবে আল্লাহর হুকুমে আম্মার পেটে গেল। এখন খেয়াল করবেন, গেল এক বিন্দু পানি, গেল এক বিন্দু পানি। যখন সেই এক বিন্দু পানিটা দশটা মাস অতিবাহিত হওয়ার পরে দুনিয়াতে যখন বার্থ হলো, জন্ম হলো, তখন দেখা যাচ্ছে তার দুইটা চোখ আছে, তার দুইটা কান আছে, তার একটা নাক আছে, তার একটা হাত আছে, সুবহানাল্লাহ বলে না, তার দুইটা হাত আছে, তার দুইটা তালু আছে, তার দশটা আঙ্গুল আছে হাতে, তার দশটা আঙ্গুল আছে পায়ে, তার একটি পা আছে, পায়ের মধ্যে আবার হাঁটু আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, আবার শোনার জন্য কান আছে, মাথায় আবার চুল আছে। এক বিন্দু পানি থেকে কান হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে নাকের ডিজাইন হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে হাড় হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে চোখ হয় কিভাবে, চোখের মধ্যে আবার সাদা অংশ, চোখের মধ্যে আবার কালো অংশ, আবার কালোর মাঝখানে মণি অংশ, কালোর মাঝখানে মণি অংশ, কালোর মাঝখানে মণি অংশ, এক বিন্দু পানি থেকে এ চুলের এত কালার হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে ঘাড় হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে শাহিরক হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে হার্ট হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে কলিজা হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে কিডনি হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে পাকস্থলী হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে কোমর হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে নাক হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে জিহ্বা হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে আলা জিহ্বা হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে দাঁত হয় কিভাবে, এক বিন্দু তার পানি থেকে আপনার শাহী দাঁত হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে পশম হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে চামড়া হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে রক হয় কিভাবে, এক বিন্দু পানি থেকে হার্ট বিট হয় কিভাবে, হাউ ক্যান পসিবল, এটা তো টোটালি ইম্পসিবল। রব ডাক দিয়ে বলে একবার আমার দিকে তাকা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি চাইলে সব পারি। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? আমি এখনো শুনিনি, এটা কার কুদরত? সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তিনি আমাদের নবী মুস্তাফা। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা টুলাগুত ঠেলাটেলি ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারো কি কোনো দ্বিমত আছে নাকি? সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তা আমাদেরটা। আমি মহাব্বত নিয়ে বলছি, আপনারা যদি মহাব্বত নিয়ে শুনতেন তাহলে ভালো লাগতো। আর আপনারা যদি বলেন যে না হুজুর বেশি রাত হয়ে চান না, শেষ করে দিই, তাহলে আমি শেষ করে দিতে রাজি, কারণ 5 মিনিট আগে শেষ করলি না লাভ। প্রত্যেক দিন দুই এন তিন নেন, প্রত্যেক দিন দুই এন তিন নেন, কেন ঘুম মানজ তরিনে যায় না? পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা একটা কাজ করি, এই এন্ড অফ অজ্ঞ বই থেকে দেখো না, সীমানা এই তৃতীয় ইতীয় এই ফাল দিয়ে যারা আসো, হ্যাঁ এই ফাল দিয়ে যারা আসো ভাই, তোমরা বেগুন সুপ থাকো, এই ফয়েবের ফরতুন যারা আর আল্লাহর বন্ধক কল আসো, ওনারা একবার হনসে মার হাবা বুক এসপেরা ঠাইয়ারে মাজিয়ে দিবে, আর একবার হস ভাই মার হাবা, আর কেন সিল্লাই হ মার হাবা, এবার ওনারা সুপ্তা হন, আর ভাই ইন্দি যারা আসুন ওনারা একবার হন মার হাবা, এবার বেগুন একবার হন সাই মার হাবা। ইসলাম কি হজ্জের জিনিস না মহাব্বতর? ইসলাম কি মারামারি শিখায় নাকি মহাব্বত শিখায়? বাস এই হতান এক জায়গাত রাহন, এবার আয়ুন, যে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, এই পয়েন্টটা বুঝলে আপনার হাজার প্রশ্নের উত্তর মাথায় চলে আসবে, তিনি আমাদের নবী রহমাতুল্লিল আলামিন। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনার একটু উত্তর দিবেন। ভাইয়া আমরা সবাই কার বান্দা? ওই তো বই না, আর কত আর কত, আর আর একখানা ফলাই বিত্তু তো না, তোমার আর ক্যামেরা জ্বালাতে ফলাই করি না পারি। আমরা সবাই কার বান্দা? সমস্ত নবী রসুল কার বান্দা? সমস্ত রসুল কার বান্দা? সমস্ত সাহাবা কার বান্দা? সমস্ত আউলিয়া সোয়ালিহীন কার বান্দা? কারো কোনো দ্বিমত? আচ্ছা এবার আমি কিছু বলছি, এখানে আপনারা যারা একমত থাকবেন আমার কথার সাথে, বিবেকের সাথে, তারা একবার বলবেন মারহাবা। স্রষ্টার সৃষ্টিতে যত সৃষ্টি আছে তন্মধ্যে স্রষ্টা নিজে শ্রেষ্ঠ যাকে বানিয়েছেন তার নাম মানুষ। মারহাবা বলতে হবে জোরে। স্রষ্টা সৃষ্টি জগতে
ষষ্ঠা ষষ্ঠা হয়ে যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন তারা হচ্ছে মানুষ। এবার বলেন মানুষের ভিতর আস্তিক আছে না নাস্তিক আছে না? এবার শ্রেষ্ঠকে নাস্তিক নাস্তিক আস্তিক যারা ষষ্ঠা বিশ্বাসে তারা। এবার বলেন আস্তিকের ভিতর আছে না? এবার বলেন শ্রেষ্ঠকে জোরে বলেন না, আরো জোরে বলেন না। মুসলমানের ভিতর বেনামাজি আর নামাজি আছে না? এবার শ্রেষ্ঠকে জোরে বলেন না। নামাজের ভিতর একটা দৈনিক নামাজি আর একটা সাপ্তাহিক নামাজি আছে না? কোনটা শ্রেষ্ঠ? আবার মাঝখান দেখবে হইবিলি হতে সাপ্তাহিক নামাজি হইবে দুই রাহের দিবে বহুত সুন্দর ওয়া হত্যারণী ইবে এক আমতার আগে নুডুবে যাতে মসজিদ উত্তীর্ণ হবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ সান ভরে সালাম আলাইকুম উড়ো দুই তালা তুন দুব 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 ঘুরা বাসল তুন নতুন ইমাম সাহেব এসে ডরে গিয়ে ওয়া ভূমিকম্প টমিকম্প ওই দেখুন ফিস উত্তীর্ণ মহাজিন হত হুজুর ডোন্ট ওরি দুই রাহে তুন যাতে মাতো না হদবা তৈল্য করি জমফরে না হদি তারা উজুর আড়ার এলাকার মানুষন মাসালা বালা করি জানে মসজিদি ভিতর দুনিয়া বি হতাহন নিষেধ তো গুনয় এতার লাই ঠ্যাঙে দুব দুব গয়ে গড়ে যাতে সি ইউ আগামী সপ্তাহ দেখা হইব আসে না নাই? এবার আপনারাই বলেন দুই রাকাতের নামাজই সাপ্তাহিক ও শ্রেষ্ঠ নাকি পাঁচ ওয়াক্ত নামাজ? এবার আপনারা বলেন পাঁচ ওয়াক্ত নামাজই শ্রেষ্ঠ নাকি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যে তাহাজ্জুদ পড়ে সে শ্রেষ্ঠ? এবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ যে পড়ে সে শ্রেষ্ঠ নাকি মুমিন বান্দা শ্রেষ্ঠ? মুমিন বান্দা শ্রেষ্ঠ নাকি আল্লাহর ওলিরা শ্রেষ্ঠ? আল্লাহর ওলিরা সলে বান্দারা শ্রেষ্ঠ নাকি তবে তাবিনরা শ্রেষ্ঠ? তবে তাবিনরা শ্রেষ্ঠ নাকি তাবি শ্রেষ্ঠ? তাবি শ্রেষ্ঠ নাকি সাহাবি শ্রেষ্ঠ? সাহাবির তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, যত নবী যত নবী সাহাবির তুলনায় শ্রেষ্ঠ। এবার নবীর ভিতর যে আছে আমরা জানি আমরা না জানি দরকার নাই, নবী মানেই শ্রেষ্ঠ। ওই নবীর তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে রসুল, আর রসুলের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে ইমামুল আম্বিয়া আমাদের রসুল। এবার র‍্যাঙ্কিং লাগান, রোল নাম্বার 1 2 3 4 5 অনুরুদ্ধান রোল নাম্বার 100 ফরিবে সংসক্ষে না দুই নম্বরত বলে দুই রাহাই তিন হবদার নার আম্মার আমার আম্মার পেটের মধ্যে আব্বার সেই জিনিসটা নিয়ামত হিসেবে আল্লাহর হুকুমে আম্মার পেটে গেল। এখন খেয়াল করবেন গেল এক বিন্দু পানি, গেল এক বিন্দু পানি। যখন সেই এক বিন্দু পানিটা দশটা মাস অতিবাহিত হওয়ার পরে দুনিয়াতে যখন বার্থ হলো জন্ম হলো তখন দেখা যাচ্ছে তার দুইটা চোখ আছে, তার দুইটা কান আছে, তার একটা নাক আছে, তার একটা হাত আছে, সুবহানাল্লাহ বলে না, তার দুইটা হাত আছে, তার দুইটা তালু আছে, তার দশটা আঙ্গুল আছে হাতে, তার দশটা আঙ্গুল আছে পায়ে, তার একটি পা আছে, পায়ের মধ্যে আবার হাঁটু আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, আবার শোনার জন্য কান আছে, মাথায় আবার চুল আছে। এক বিন্দু পানি থেকে কান হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে নাকের ডিজাইন হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হাড় হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে চোখ হয় কিভাবে? চোখের মধ্যে আবার সাদা অংশ, চোখের মধ্যে আবার কালো অংশ, আবার কালোর মাঝখানে মুনি অংশ, কালোর মাঝখানে মুনি অংশ, কালোর মাঝখানে মুনি অংশ। এক বিন্দু পানি থেকে এ চুলের এত কালার হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে ঘাড় হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে শাহিরক হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হার্ট হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কলিজা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কিডনি হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে পাকস্থলী হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কোমর হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে নাক হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে জিব্বা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে আলা জিব্বা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে দাঁত হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে আপনার শাহী দাঁত হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে পশম হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে চামড়া হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে রক হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হার্ট বিট হয় কিভাবে? হাউ ক্যান পসিবল? এটা তো টোটালি ইম্পসিবল। রব ডাক দিয়ে বলে একবার আমার দিকে তাকা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি চাইলে সব পারি। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন এটা কার কুদরত? আমি এখনো শুনিনি, এটা কার কুদরত? সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তিনি আমাদের নবী মুস্তাফা। আমি আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা চুলাগুত ঠেলাঠেলি ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারো কি কোনো দ্বিমত আছে নাকি? সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন এটা আমাদেরটা। আমি মহাব্বত নিয়ে বলছি, আপনারা যদি মহাব্বত নিয়ে শুনতেন তাহলে ভালো লাগতো। আর আপনারা যদি বলেন যে না হুজুর বেশি রাত হয়েছে আর না শেষ করে দিই, তাহলে আমি শেষ করে দিতে রাজি, কারণ 5 মিনিট আগে শেষ করলি না লাভ। প্রত্যেক দিন দুই এন তিন নেন, প্রত্যেক দিন দুই এন তিন নেন, কেন ঘুম মানজ তরিনে যায় না? পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা একটা কাজ করি, এই এন্ড অফ অজ্ঞ বই থেকে দেখো না সীমানা, এই তৃতীয় ইতীয় এই ফালদি যারা আসো, হ্যাঁ এই ফালদি যারা আসো ভাই তোমরা বেগুন সুপ থাকো, এই ফয়েবের ফরতুন যারা আর আল্লাহর বন্ধক কল আসো ওনারা একবার হনসে মার হাওয়া বুক এসপেরা ঠাইয়ারে মাজি দিবে, আরেকবার হস ভাই মার হাওয়া, আর কেন চিল্লাই হ মার হাওয়া, এবার ওনারাই সুপ্তাহ আর ভাই ইন্দি যারা আসুন ওনার একবার হন মার হাবা, এবার বেগ গুণ একবার হন সাই মার হাবা। ইসলাম কি হজ্জের জিনিস না মহাব্বতর? ইসলাম কি মারামারি শিখায় নাকি মহাব্বত শিখায়? বাস এই হতান এক জায়গাত রাহন, এবার আয়ুন যে আল্লাহ সর্ব ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, এই পয়েন্টটা বুঝলে আপনার হাজার প্রশ্নের উত্তর মাথায় চলে আসবে, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আচ্ছা এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। ভাইয়া আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। ওই তো বই না আর কত আর কত, আর আর একখানা ফলায় গুত্ত দাও না, তোমার আর ক্যামেরা জ্বালাতে ফলায় করি না পারি। আমরা সবাই কার বান্দা? আল্লাহর। সমস্ত নবী রসুল কার বান্দা? আল্লাহর। সমস্ত রসুল কার বান্দা? আল্লাহর। সমস্ত সাহাবা কার বান্দা? আল্লাহর। সমস্ত আউলিয়া সোয়ালিহীন কার বান্দা? আল্লাহর। কারো কোনো দ্বিমত? আচ্ছা এবার আমি কিছু বলছি এখানে, আপনারা যারা একমত থাকবেন আমার কথার সাথে বিবেকের সাথে তারা একবার বলবেন মারহাবা। স্রষ্টার সৃষ্টিতে যত সৃষ্টি আছে তন্মধ্যে স্রষ্টা নিজে শ্রেষ্ঠ যাকে বানিয়েছেন তার নাম মানুষ, মারহাবা বলতে হবে জোরে। স্রষ্টা সৃষ্টি জগতে স্রষ্টা স্রষ্টা হয়ে যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন তারা হচ্ছে মানুষ। এবার বলেন মানুষের ভিতর আস্তিক আছে না নাস্তিক আছে না? এবার শ্রেষ্ঠকে নাস্তিক নাস্তিক আস্তিক যারা স্রষ্টা বিশ্বাসে তারা, এবার বলেন আস্তিকের ভিতর আছে না? এবার বলেন শ্রেষ্ঠকে জোরে বলেন না, আরো জোরে বলেন না, মুসলমানের ভিতর বে নামাজি আর নামাজি আছে না? এবার শ্রেষ্ঠকে জোরে বলেন না, নামাজের ভিতর একটা দৈনিক নামাজি আর একটা সাপ্তাহিক নামাজি আছে না? কোনটা শ্রেষ্ঠ? আবার মাঝখান দেখবে হইবিলি হতে সাপ্তাহিক নামাজি হইবে দুই রাহের দিবে বহুত সুন্দর ওয়া হত্যারণী ইবে এক আমতার আগে নুডুবে যাতে মসজিদ উত্তীর্ণ হবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ সান ভরে সালাম আলাইকুম, উড়ো দুই তালা তুন দুব 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 ঘুরা বাসল তুন নতুন ইমাম সাহেব এসে ডরাই গিয়ে ওয়া ভূমিকম্প টমিকম্প ওই দেখুন ফিসত্তুন মহাজিন হদ হুজুর ডোন্ট ওরি দুই রাহে তুন জাত দে মাথো না হদবা তৈল্য করি জমফরে না হদি তারা হুজুর আড়ার এলাকার মানুষন মাসালা বালা করি জানে মসজিদি ভিতর দুনিয়া বি হতাহন নিষেধ তো গুনয় এতার লাই ঠ্যাঙে দুব দুব গয় করে যাতে সি ইউ আগামী সপ্তাহ দেখা হইব আসে না নাই। এবার আপনারাই বলেন দুই রাকাতের নামাজই সাপ্তাহিক ও শ্রেষ্ঠ নাকি পাঁচ ওয়াক্ত নামাজ? এবার আপনারা বলেন পাঁচ ওয়াক্ত নামাজই শ্রেষ্ঠ নাকি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যে তাহাজ্জুদ পড়ে সে শ্রেষ্ঠ? এবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ যে পড়ে সে শ্রেষ্ঠ নাকি মুমিন বান্দা শ্রেষ্ঠ? মুমিন বান্দা শ্রেষ্ঠ নাকি আল্লাহর ওলিরা শ্রেষ্ঠ? আল্লাহর ওলিরা সলে বান্দারা শ্রেষ্ঠ নাকি তবে তাবিনরা শ্রেষ্ঠ? তবে তাবিনরা শ্রেষ্ঠ নাকি তাবি শ্রেষ্ঠ? তাবি শ্রেষ্ঠ নাকি সাহাবি শ্রেষ্ঠ? সাহাবির তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, যত নবী সাহাবির তুলনায় শ্রেষ্ঠ। এবার নবীর ভিতর যে আছে
আমরা জানি আমরা না জানি দরকার নাই, নবী মানেই শ্রেষ্ঠ। ওই নবীর তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে রসুল, আর রসুলের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে ইমামুল আম্বিয়া আমাদের রসুল। এবার র‍্যাঙ্কিং লাগান, রোল নাম্বার 1 2 3 4 5 অনুরোধ দান রোল নাম্বার 100 ফরিবে সংসক না দুই নম্বরত বলে দুই রাহাইতে নহদার।